বন্ধুরা সবাইকে স্বাগত আকাশবাণী টিক্স ইউটিউব চ্যানেলে আর একটি লেটেস্ট ভিডিওতে তো বন্ধুরা আজকে আমি আপনাকে দেখাবো ইমোতে আপনি সহজেই কীভাবে আপনি ইমোর ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করবেন তো বন্ধুরা আমরা চলে যাব সরাসরি ইমোতে তো বন্ধুরা আজকে এমনই লেটেস্ট একটি ভিডিও আপনাদের সামনে নিয়ে আসলাম একদম ইমোর নতুন আপডেট নতুন সেটিংস আপনাদের এই অপশনটি দেখে আপনাদের অনেক অনেক বেশি ভালো লাগবে তো আপনারা যখন ইমোতে চলে আসবেন তো সব ইমোতে কিন্তু হবে না তো ইমোতে কিন্তু প্রথমত আপনার আপডেট করাতে হবে আর যদি বা আপডেট না আপডেট করলে না হয় তাহলে ইম নতুন একটি ভার্সান্স নতুন নিউ একটি ইমো বেরিয়েছে সেই ইমোতে আপনি এই অপশানটি পেয়ে যাবেন তো বন্ধুরা এখন আপনি আমি যেই কোনো একটা যদি অ্যাকাউন্ট ওপেন করে থাকি তো অ্যাকাউন্টে দেখুন কত সুন্দর কিন্তু ব্যাকগ্রাউন্ডে কিন্তু ব্যাকগ্রাউন্ডটা কত সুন্দর লাগছে একটা যে কোনো ছবি আপনি আপনার মনের মতনভাবে বসাতে পারবেন দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ডে এত সুন্দর ছবিগুলো তো আপনার নিজেরই ভালো লাগবে তো দেখুন প্রত্যেকটা অ্যাকাউন্টে আলাদা আলাদা করে কিন্তু আপনি এই ব্যাকগ্রাউন্ডগুলো ইউজ করতে পারবেন তো এ মোড়ে লেটেস্ট আপডেট নতুন আপডেট তো কীভাবে এটি করবেন তার জন্য আপনাদেরকে সিম্পল যেটা করতে হবে তো বন্ধুরা আপনার ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্যই লাইক করে দেবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না যদি আপনি নতুন হয়ে থাকেন আমার চ্যানেলে আর প্রত্যেক দিন যদি নতুন নতুন ভিডিও পেতে থাকেন এই ধরনের তাহলে অতি অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো বন্ধুরা আমরা ইমো যখনই ওপেন করবো ওপেন করার পর আপনারা চলে আসবেন যে কোনো একটি প্রোফাইলে বা যে কোনো একটি অ্যাকাউন্টে আপনি যে অ্যাকাউন্টের ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে চাইছেন তো আমি এরকম একটা অ্যাকাউন্টে আসলাম তো আসার পরে দেখুন এখন আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে থ্রি ডট লাইন বলে একটি মেনু আছে যে থ্রি ডট তো থ্রি ডট এ ক্লিক করবেন থ্রি ক্লিক করার পরে কিন্তু এখানে বেশ কিছু কিন্তু ফিচার্স অ্যাড হয়ে গেছে আগে কিন্তু এত ফিচার্স ছিল না এখন কিন্তু নতুন নতুন ফিচার্সগুলি অ্যাড হয়ে গেছে আপনার চাইলে প্রত্যেকটা ফিচার্স কিন্তু ক্লিক করে কিন্তু ভালো ভালো ভার্সন্সগুলো আপনার উপভোগ করতে পারেন এখন আপনারা দেখতে পাচ্ছেন ওয়াল পেপার বলে একটি অপশন রয়েছে ওয়াল পেপারে ক্লিক করবেন ওয়াল পেপারে ক্লিক করার পর আপনারা চলে আসবেন সিম্পল এখান থেকে কিছু ব্যাকগ্রাউন্ড রয়েছে আপনারা যদি এখান থেকে দিতে চান তাহলে দিতে পারেন এছাড়া আপনারা এই প্লাস এখানে ক্লিক করবেন তো ইমো লাইব্রেরি থেকে কিছু আছে ভালো ভালো দেখুন এখানে আপনার যদি পছন্দ না হয় আপনি ব্যাক করে যাবেন ব্যাক করে যাওয়ার পর আপনার গ্যালারিতে প্লাস এখানে ক্লিক করবেন আর গ্যালারিতে চলে যাবেন আপনার গ্যালারি থেকে যে কোনো একটা ছবি আপনি নিয়ে নিয়ে নেবেন তো আমি এরকম একটা ছবি নিলাম তো নেওয়ার পরে দেখুন এই ছবিটা কিন্তু সেট হয়ে গেছে তো এবার সেট করার জন্য আপনাদেরকে ওকে বাটনে ক্লিক করতে হবে রাইট বাটনে রাইট বাটনে ক্লিক করার পর কিন্তু আপনার কিন্তু ছবিটি সেট হয়ে গেছে দেখুন আগের থেকে কত ভালো লাগছে ইমোর ব্যাকগ্রাউন্ডটি সত্যি বন্ধুরা অসাধারণ যা হোয়াটসঅ্যাপে নেই তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য